COVID-19, দ্যাট মিন করোনা ভাইরাস, এই ভাইরাসের কারণে কিন্তু ওটা বিশ্বজুড়ে মহামারী ছড়িয়ে রয়েছে। এর পাশাপাশি কিন্তু এই ভাইরাসের কারণে কিন্তু ইন্ডিয়াতে লকডাউন চলছে এবং এই ভাইরাসের পজিটিভ কেস কিন্তু দিনকে দিন আপডেট হতেই চলেছে এবং পজিটিভ কেস কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। এই জন্য ভারত সরকার একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারত সরকার একটি নতুন অ্যাপ লঞ্চ করতে চলেছে, যে অ্যাপটি লঞ্চ করার পরে কিন্তু আপনারা করোনা পেশেন্টদেরকে কিন্তু লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন এবং আপনাদের মোবাইলে কিন্তু সঙ্গে সঙ্গে একটি নোটিফিকেশান চলে আসবে বা আপনাদের মোবাইলে কিন্তু একটি অ্যালার্ট চলে আসবে যে এই আপনার নিয়ার বাই কিন্তু কোনো করোনা পেশেন্ট রয়েছে। এর ফলে কিন্তু করোনা পেশেন্ট যারা রয়েছে তাদেরকে কিন্তু আপনারা কিন্তু চিহ্নিত কিন্তু করতে পারবেন। এছাড়া এই অ্যাপটির কাজ করার প্রসেস কিন্তু খুবই কিন্তু ইন্টারেস্টিং। এই অ্যাপটির মধ্যে কিন্তু সমস্ত ডেটা রয়েছে, যারা করোনা পেশেন্ট পজিটিভ রয়েছে তাদের কিন্তু সমস্ত ডেটা কিন্তু রয়েছে এবং যে সমস্ত করোনা পেশেন্ট পজিটিভ পেশেন্ট রয়েছেন তাদের কিন্তু মোবাইল নাম্বার এই অ্যাপটির মধ্যে থাকার কারণে তারা কিন্তু লাইভ লোকেশন সরকার কিন্তু কন্টিনিউয়াস ট্র্যাক করছে। এর ফলে আপনাদের নিয়ার বাই যদি কোনো করোনা পেশেন্ট যদি চলে আসে তাহলে কিন্তু তার নোটিফিকেশান বা অ্যালার্ট কিন্তু সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে পেয়ে যাবেন। এর ফলে কিন্তু করোনা ভাইরাস কিন্তু আপনার মধ্যে ছড়াবে না, আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে সচেতন কিন্তু হয়ে যেতে পারবেন। এছাড়া যারা বিদেশ থেকে এসেছে, যারা হোম আইসোলেশনে রয়েছে তাদের কিন্তু নোটিফিকেশনও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এই অ্যাপটি কী করে কাজ করে। সো গাইজ, মোবাইল ফোন স্ক্রিনে চলে আসার পর আপনাদের সিম্পলি প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনি যদি সার্চ করেন করোনা কবচ অ্যাপটি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই অ্যাপটি পেয়ে যাবেন। এছাড়া যে সমস্ত অ্যাপগুলি রয়েছে সেই সমস্ত অ্যাপগুলি কিন্তু বেশিরভাগই কিন্তু ফেক অ্যাপ রয়েছে। এছাড়া এই অ্যাপটির লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস, অ্যাপটির উপর সিম্পলি ইনস্টল অপশনের উপর ক্লিক করে দেবেন। ইনস্টল অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর অ্যাপটি কিন্তু আপনাদের মোবাইলে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে এবং অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদের সামনে কিন্তু ওপেন বলে যে অপশনটি রয়েছে সেটা কিন্তু চলে আসবে। তো ওপেন অপশনের উপর সিম্পলি এখানে ক্লিক করে দিতে হবে। ওপেন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদের যে কাজটি করতে হবে সিম্পলি নেক্সট 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 রেজিস্টার, রেজিস্টারের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো জিনিসের পারমিশন যাবে, এক স্টোরেজ এবং একটা লোকেশানের। তো সিম্পলি এখান থেকে আপনাদের পারমিশনটা দিয়ে নিতে হবে। তো গেট স্টার্টের উপর ক্লিক করে দিতে হবে, এখানে আমরা অ্যালাউ করে দেবো, এখানে আমরা অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর এখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে, যেটা আমি একটু আগেও বললাম, যেন আমাদের লোকেশান অ্যাকচুয়ালি যেন ট্র্যাক করা সম্ভব হয়। তো সিম্পলি এখানে আমরা অ্যালাউ অপশনের উপর ক্লিক করে দেবো এবং আমাদের এখানে কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। তো মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর জাস্ট গেট ওটিপির উপর ক্লিক করে দেবো এবং আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে কিন্তু একটা ওটিপি চলে আসবে। তো আমাদের মোবাইলে ওটিপি চলে এসেছে, তো সিম্পলি আমরা এখান থেকে ওটিপিটা বসিয়ে দেবো। তো ওটিপিটি বসিয়ে দেওয়ার পর সিম্পলি আপনাদের ভেরিফাই অপশনের উপর ক্লিক করে দিতে হবে। এরপর ভেরিফাই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং এখানে কিন্তু আমাদের কিন্তু জিনিসটি অ্যালাউ করে দিতে হবে। এরপর টার্নিং অন ব্লুটুথ কিন্তু আমাদের হচ্ছে, যেন আমাদের নিয়ার বাই যদি কেউ থাকে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলে কিন্তু চলে আসবে। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে একটি পপ আপ এসএমএস দিয়েছে, দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ স্টার্টেড সেভিং ডেটা অন ইউর মোবাইল, ইউর কারেন্ট স্টার্টিং ইজ গ্রিন, সো ইউ আর সেভ। মানে যদি আপনাদের এখানে যদি সবুজ দেখায় তাহলে কিন্তু আপনি সেভ রয়েছেন। তো আমার এখানে সবুজ দেখাচ্ছে, এভরি হাওয়ার উইল অটোমেটিকলি চেক ইউর স্ট্যাটাস অ্যান্ড ক্যালকুলেশন ইউ ভিআর নোটিফিকেশান ইফ এনি ওয়ান ইউ মিট হ্যাভ মিট বিফোর টেস্ট পজিটিভ COVID-19। মানে যদি আপনাদের নিয়ার বাই কেউ COVID-19 পেশেন্ট থাকে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে একটা নোটিফিকেশান চলে আসবে। তো সিম্পলি আমি এখানে ওকে অপশনের উপর ক্লিক করে দিই, আবার এখানে ওকে অপশনের উপর ক্লিক করে দিই। এবার সোয়াইপ আপ যদি করি দেখতে পাবেন আমাদের এখানে দেখাচ্ছে কিন্তু এখন অ্যাক্টিভ কেস কতগুলি রয়েছে, 775 অ্যাক্টিভ কেস রয়েছে। তো সেই সমস্ত জিনিসগুলি কিন্তু এখানে শো হবে এবং ডেথ কেস 19টার মতন রয়েছে, সেই সমস্ত নোটিফিকেশান কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখাচ্ছে এই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা এখানে নোটিশে রয়েছে, দিস ইজ দ্য বিটা ভার্সন অফ দ্য করোনা কভারেজ অ্যাপ, দ্য টোটাল অফিসিয়াল অ্যাপ উইল বি রিলিজ শর্টলি, প্লিজ আপডেট অ্যান্ড রেজিস্টার। মানে এখানে সমস্ত জিনিস কিন্তু আপডেট করার চেষ্টা করছে, যেন আপনার সঠিক পরিমাণে ডেটাগুলো কিন্তু অ্যানালাইসিস যেন করে তারা কিন্তু সঠিক পরিমাণে যেন আপনাদের তথ্য যেন দিতে পারে। এরপর দেখতে পাবেন এখানে কিন্তু এই সমস্ত জিনিস রয়েছে এবং কিন্তু দেখতে পাচ্ছেন এখানে জিনিসটা কিন্তু ঘুরছে, ঘোরার কারণে বুঝতে পারবেন যে আপনাদের নিয়ার বাই যদি কেউ থাকে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান কিন্তু দিয়ে দেবে। এরপর যদি আমরা অপশনের উপর যদি যাই দেখতে পাবেন এখানে কিন্তু স্ট্যাটার্ড
বেথিং এক্সচেঞ্জ রয়েছে এবং হলো এখানে কোশ্চেন দেওয়ার কিছু রয়েছে, তো এটা আমাদের কাজের না। এবং আপলোডের উপর যদি যায় তাহলে কিন্তু এখানে ইউনিক কোনো কোনো জিনিস থাকে, যদি আপনাদের নিয়ার বাই যদি কোনো করোনা পেশেন্ট থাকে তাহলে কিন্তু তার জিনিস কিন্তু এখান থেকে আপনারা আপডেট করতে পারবেন। সব থেকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটি সেটা হলো কিন্তু দেখতে পাবেন উপর দিকে বারে কিন্তু সবুজ হয়ে রয়েছে, তার মানে কিন্তু বুঝতে হবে আপনাদের কিন্তু নিয়ার বাই কোথাও কিন্তু করোনা পজিটিভ কেস দেখা যায়নি। যদি এই জায়গাটা কিন্তু লাল হয়ে যায় তাহলে কিন্তু বুঝতে হবে আপনাদের নিয়ার বাই কোনো করোনা পজিটিভ কেস রয়েছে বা আপনার মধ্যে কিন্তু কোনো করোনা পজিটিভ কেস কিন্তু রয়েছে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের নিয়ার বাই কোনো করোনা পেশেন্ট রয়েছে কি না। তো গাইজ, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটা লাইক করে দিবেন এবং অবশ্যই কিন্তু সমস্ত ফ্রেন্ডদের সাথে বা যত রকম আপনাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট লিস্টে রয়েছে তাদের কিন্তু সবাইকে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিন। এর পাশাপাশি আপনারা যদি এরকম ভিডিও সর্বপ্রথমে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে এনেবল করে রেখে দিন।